প্রথম বলছে যে এত এক্সপ্রেস ডিফারেন্স অফ টু স্পার্স ডিফারেন্স বিটুইন টু স্পার্স আচ্ছা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিফারেন্স অফ টু স্পার্স অফ হুইচ ওয়ান অফ দ্য ওয়ান নাম্বার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফলোয়িং ইজ দ্য ডিফারেন্স অফ Difference of squares of difference of two squares difference of two squares of three x minus especially three x minus seven and seven plus three x okay. Which one of the following is the difference of two squares of a thing? The later difference of two squares. Give up and leave both of them. Difference of two squares. It's a body to mother. Formula the mother check to the formula. That's an answer to the option. Will body A. A has a 3 x square minus 49. And B 3x. Whole square minus 7 square. 7 square. And C. C dekho. 9 x square minus 49. And for a short D. D. 9 square minus 7. দেখো ডিফারেন্স অফ টু স্কোয়ারস অর্থাৎ আমাদের একটা ফর্মুলা শিখছিলাম মনে আছে এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলাটা একটু দেখাই আমি তোমাদের রাইট অ্যানসার কিন্তু এটা হবে মানে এটা যদি আমরা প্রোডাক্ট করি তাহলে আমাদের ফর্মুলা পড়ে গেছে দেখো 3x - 7 আর পরটা 3x + 7 তো চেঞ্জ করে ফেললাম প্লাস তো আগে পরে দেওয়া যায় আগে পরে দিয়ে দিলাম তাহলে স্কোয়ার করো এবার S, a plus b or a minus b, a square minus b square formula. Then 3x and a square. R to 7, arrow square. Then 8 and right answer. 7th acta, acta is an MMA. What's the so? Difference of in two squares. The greater square, it is square. It is square formula. It is the result in the ranking. Have a look. I just had a question. এখন তো কিছু বলা যাচ্ছে না ঠিক আছে এ ব্যাপার আমি অনলাইন আছি তো কমেন্ট দিতে পারতেছি না একটু পরে শেষে বলবো আর যে ছুটি হবে সেই সময় কথা হবে হ্যাঁ এখন না অনলাইন আছি তো বুঝছো না ঠিক আছে এখন চলো ওটা নিয়ে পরে কথা হবে এখন আগে কাজ করতে দাও মানে তাহলে এটা দেখো এটা আনসার এটা ডিফারেন্স অফ টু স্কোয়ারস ঠিক আছে ডিফারেন্স অফ টু স্কোয়ারস এই যে স্কোয়ার বিস্কোয়ার ফর্মুলা এখন চলো সামনের দিকে গেলাম এই ডিফারেন্স অফ টু স্কোয়ারস নিয়ে আজকে তোমাদের একটু পড়াবো আমি কারণ লাগবে এটা এটা লাগে এখন দেখো ডিফারেন্স অফ টু স্কোয়ারস হয়ে গেছে আমাদের এই আনসার এরপরে চলো পরে নাতে গেলাম টু নাম্বার টু নাম্বার দেখো যে গিভেন দ্যাট টু কস্টা তো ওকে অ্যাকর্ডিং টু অ্যানসার দ্য কোশ্চেন নাম্বার টু অ্যান্ড থ্রি অ্যাকর্ডিং টু কি ফলোয়িং ইনফরমেশন ইনফরমেশন সেটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এটা ইনফরমেশন এটা সে ইনফরমেশন তাহলে এই ইনফরমেশন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে অ্যান্সার করতে হবে কি বা কার অ্যান্সার করতে হবে ওকে দেখো
যে প্রথমে বলছে যে হোয়াট ইজ দা ভ্যালু অফ অ্যাটম, হোয়াট ইজ দা ভ্যালু অফ, হোয়াট ইজ দা ভ্যালু অফ, হোয়াট ইজ দা ভ্যালু, ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এ অপশন এ রুট ফাইভ, অপশন বি বি রুট সেভেন, অপশন সি ফাইভ, অপশন ডি সেভেন। তাহলে কি হলো ব্যাপারটা, প্রথমে এখান থেকে শুরু করলাম আমি, তাহলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু থ্রি এক্স, থ্রি এক্স টাই বেশি নিয়ে যাও, এবার এক্স ডিভাইড করো, তাহলে এক্স ডিভাইড করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত, থ্রি, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই যে এক্স ডিভাইড করলাম, তাহলে আমরা এটা পেলাম। এখন এটা পেলে কি হবে আমার, তাহলে আমাদের বের করতে হবে এটা, তাহলে আমরা পাউডারের কাছে যাবো, কি পাউডারি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এই পাউডারের কাছে যাবো, এই পাউডারের হেল্প চাবো, দেখো সে কিভাবে হেল্প করবে তোমাকে, এটা লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার হোল স্কোয়ার মাইনাস 4ab, a মানে x, b মানে 1 by x, এটাটা কাটা যায়। এখন এটা ভ্যালু কত, 3 না, এই যে দেখো 3x এর ভ্যালু নিলাম, সাইড চেঞ্জ করে সাইন চেঞ্জ হয়, এবার ডিভাইড করেছি, তাহলে এখন দেখো আমরা ভ্যালু বসাই দেবো, কত 3 না, সেটা এটা ভ্যালু কত 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 4 তাহলে 9, তাহলে 5 হয়ে যায়, তাহলে 9 মাইনাস 4 5, তাহলে 6x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, সব সবাই কর্নারি ফর্মুলা একদম মুখস্থ রাখবে, তাহলে x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু রুট 5 স্কয়ার করে দিলাম, তাহলে অ্যান্সার হবে কত, রুট 5। দেখো এই কন্ডিশন দেয় আমাদের 3 এর পাশে নিতে হবে প্রথমে, মানে x ডিভাইড, তাহলে একটা x কাটা থাকলো, x ডিভাইড করে থাকলো, x ডিভাইড করে চলে যায়, এটা লিখলাম, এবার এখান থেকে এখানে আসলাম, এই পড়লাম a মাইনাস বড় স্কয়ার a প্লাস বড় স্কয়ার মাইনাস 4 ab, তাহলে এটা ভ্যালু 3, 3 স্কয়ার, তাহলে ফাংশন করলে রুট 5, রুট 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলো থ্রি নাম্বার কি বলছে, এই এই ইনফরমেশন এখান থেকে থ্রি নাম্বার আছে, কত বলছে 3, থ্রি বলছে যে এত কষ্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটম, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য ভ্যালু, ভ্যালু অফ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার, ওকে অপশন এ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটম, 3579, 3579 তাহলে এখন এটা বর্ডার কি তোমাদের জানা আছে, যে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার বর্ডার কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আমরা এই বর্ডারটা ইউজ করবো, এখন এই বর্ডার যদি ইউজ করি তাহলে আমরা কি পাবো, দেখো বর্ডার আমাদের এটা, তাহলে ওকে এক্স আছে কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ স্কয়ার বি স্কয়ার, আচ্ছা তুমি বলে দিলাম, ওকে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার মাইনাস টু এ বি, টু এক্স ওয়ান বাই এক্স, এটা কাটা যায়, এক্স প্লাস থ্রি মানে কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে থ্রি, তাহলে এখানে থ্রি স্কয়ার করলেন মাইনাস টু, তার মানে কত হলো সেভেন, সেভেন ইজ দ্য কারেক্ট আনসার, সেভেন রাইট আনসার সেভেন, দেখো এরপরে চলো, ওকে করতে হবে ম্যাথ করতে হবে, বেশি বেশি করে করতে হবে, আর তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, যারা এখনো কর্নারি গুলো মুখস্থ করো নাই বাসায় কর্নারি গুলো নেই পড়ার লেখা করো, কারণ ফর্মুলার কর্নারি ছাড়া এই ম্যাথ গুলো করাই যাবে না। এখন চলো ওকে এরপর আসো, হ্যাঁ এরপরে দেখো যে আমাদের ইলেভেন নাম্বার, ইলেভেন ইলেভেন নাম্বারে দেখো যে আমাদের গিভেন দ্যাট একটা কন্ডিশন আছে, এত if এত if x plus 1 by x equals to 2, জানো x কত,
আমি বলেছিলাম তোমাদের যে যদি কোনোদিন এটা পাও সামনে x plus 1 by x2 তাহলে x এর ভ্যালু অবশ্যই 1 হবে x এর মাস্ট মাস্ট বি 1 1 তাহলে এখন বুঝতে পারছো পজিটিভ পাওয়ার যায় নাও না কেন সব সময় 2 হবে আর ভিতরে মাইনাস দিলেই 0 হয়ে যাবে তো চলো এই ব্যাটারি কাজটা তো তাহলে দেন এত একদম না করে দেখাইছিলাম যে কি করে 1 হয় ওটা তো আজকে আবার দেখাবো এখন দেখো যে 1 নাম্বার 1 অনে বলছে যে x স্কয়ার 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 2 2 নাম্বার x 4 প্লাস 1 বাই x 4 ইকুয়ালস টু 4 আর c নাম্বার 3 নাম্বার x 4 মাইনাস 1 বাই x 4 ইকুয়ালস টু 0 which one of the following is correct which one is Correct. Which one is correct? One A number. One and two. One and two. B. Two and three. C. Three and one. D. C. Yes. Correct. Are you right? কারণ আমি বলে দিচ্ছি কারণ এই যে দেখো ওয়ান হলে কি হয়ে যায় হ্যাঁ ওয়ান মাইনাস ওয়ান জিরো ডি ওয়ান টু অ্যান্ড থ্রি তার মানে সি রাইট অ্যান্সার শোনো খবরদার এটা যখন থাকবে তখনই মনে করবে যে তার ব্যালু হবে কি করে আমি আর একবার দেখা দিচ্ছি আরে আমার যখন দুইটা প্লাস করে টু হয় তখন এটা ব্যালু হবে ওয়ান কি করে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু এক্স দিয়ে মাল্টিপ্লাই করো এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু টু এক্স টু এক্স এর পাশে আনো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে আর এবার হোল স্কোয়ার বানাই দাও টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো এবার স্কোয়ার করে দাও x minus 1 root করে দিলে 0 হয়ে যায় এই যে 0 এর স্কয়ার করলে 0 হয় জানো তো তাহলে x equals minus 1 equals to 0 তাহলে 6 x equals to কত 1 দেখো না কিভাবে বললাম এটা মাল্টিপ্লাই করলে কত হয় 2x আর 1 মাল্টিপ্লাই করলে দেখো 2x হয় 1 স্কয়ার করলে 1 হবে ভাই তাহলে এটা a স্কয়ার minus 2ab plus b স্কয়ার a minus 2 স্কয়ার এবার স্কয়ার রুট করে দিলাম 0 রুট করলে 0 হয় তাহলে 1 হয়ে যায় এজন্য x এর ভ্যালু অলওয়েজ 1 এটা মাথায় রাখো কারণ অঙ্ক করে পারবা না যখন দেখবা মাইনাস হবে তখন শুরু হয়ে যাবে মানে এটা ওয়ান ওয়ান এর পাওয়ার ফোর আর এক্স মানে ওয়ান মানে ফোর ওয়ান নাও ওয়ান নাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো আর ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু হবে তো ফোর আছে তো এই জন্য ফলস পাওয়ার যাই হোক না কেন প্লাস হলেই টু মাইনাস হলে জিরো ব্যাস এখন চলো সামনের দিকে গেলাম ওকে আমরা কত গেলাম সরি টু গেলাম এটা হ্যাঁ থ্রি গেলাম এটা থ্রি ছিল থ্রি এবার ফোর ফোর হ্যাঁ এখন দেখো ফোর ফোরে যে দেখো কি আছে ফোর হ্যাঁ এই ব্যাটারি বক্স তো সাউন্ড কি করে দেখো সাউন্ড অফ করে দেখো বাবা এখন চলো পরে ম্যাথে গেলাম ইফ এত কষ্ট তো ইফ if a plus b 12 a b 2 a plus b equals to 12 and a minus b equals to 2 then at the equals to what then what is the value of it then what is the value of it what is the value of it? What is the value of what is the value value of a square plus b square option a সেখানে আছে কত 7400 74 b 100 c c 1486 146 d 196 দেখো
আমাদের একটা ফর্মুলা আছে, মনে আছে তোমাদের টু এই ফর্মুলাটা, এস পার প্লাস বি স্কয়ার ফর্মুলা, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, মনে আছে? দেখো এই ফর্মুলাটা দেখো, ওকে এটাই কনস্ট্যান্ট। তাহলে এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, টু মানে কত, এটা মানে 12, আর এটা আছে কত, টু 74 ওকে ফোর কালো চলো ফাইভ নাম্বারে গেলাম। ফাইভ নাম্বার এই ফর লার্নিং গুলো মাথায় রাখতে হবে, না হলে ম্যাথ করতে পারবে না কিন্তু। এরপরে চলো, ওকে এবার বলছে যে হুইচ ফ্যাক্টর অফ এথন, হুইচ অন ইজ দ্য ফ্যাক্টর অফ এথন, হুইচ অন ইজ দ্য ফ্যাক্টর অফ এথন, ওকে হুইচ অন One is the factor. Factor of. Which one is the factor of 3x square 11x minus 4? 3x square plus 11x minus 4. 11x. 11x minus 4. A number. A number that was saying x minus 4. B. B number 3x plus 1. C. C 3x minus 1. D. Correct option is D. X minus 1. So now come down by factor for both. We have put that down. Resolve into factors. Resolve into. Resolve into factors. So now come down. Chalo. Now come down factor for both. 3x square plus 11. Check for us. Check the factor. Now come down. তাহলে আমরা 312, তো 3x স্কয়ার প্লাস 12x মাইনাস x, 3 4 12 12 হচ্ছে 12, তাহলে ওকে 3x কমন নাও, তাহলে x প্লাস 4 মাইনাস 1 কমন নাও, তাহলে x প্লাস 4, তাহলে ওকে x প্লাস 4 আর পেলাম কত, 3x মাইনাস 1, 3x মাইনাস 1 আছে, এটা রাইট আনসার, আর এখানে আছে কিন্তু x প্লাস 4, এখন আসো এখন দেখো যে এটা গেল, এরপরে এই ব্যাটারি কস্টটা তো হট ইজ দা ভ্যালু অফ এটা, ওয়াও উল্টা ব্যাট ভালো বুঝে দিলাম, সিক্স নাম্বারে গেলাম, এই ব্যাটারি কস্টটা তো দেন, হ্যাঁ ওয়ান, হট ইজ দা ভ্যালু অফ এটা, ওকে সিক্স, ইফ What is the value of x plus 1 by x? X plus 1 by x. What is the value of it? তাহলে এখন চলো অপশন এ বি সি ডি কি কি আছে, হ্যাঁ অপশন এ রুট টু রুট থ্রি টু থ্রি, রুট টু রুট থ্রি টু থ্রি, এখন জানো আমরা একটা ক্যালকুলেশন করব, আমাদের এখানে একটা ফর্মুলা আছে প্লাস টেন, দেখো যে আমরা এটা অবশ্য এইভাবে জানি যে এ এটা স্কয়ার x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস ab x 1 বাই x প্লাস b স্কয়ার দ্যাট মিন্স 1 বাই a হোল স্কয়ার, তাহলে এখন দাঁড়াও দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটা কাটা যায় এখানে 2 থাকে বলো তো এটা কত 1 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে 1
1 plus 1, 2, তার মানে 3 তাহলে আমরা কি পেলাম x plus 1 by x whole square তাহলে রুট করলে কত হবে x plus 1 by x স্কয়ার রুট করে দাও রুট 3 রুট 3 দা কারেক্ট অ্যানসার অ্যানসার কত রুট 3 ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে ফর্মুলা ছাড়া ম্যাথ করা যাবে না যদি ফর্মুলা গুলো খেয়াল না করো ম্যাথ করতে পারবে না ভুল হয়ে যাবে সব এখন চলো শীতকাল চলো সেভেন এ গেলাম সেভেন ওকে সেভেন এ যাও দেখো সেখানে কি আছে সেভেন হ্যাঁ সেভেন এ যে দেখো যে আমাদের কি কি আছে হ্যাঁ ওকে এরপর দেখো যে এত কষ্ট এত স্কয়ার হবে তো এটা বারবার তোমরা হ্যাঁ স্কয়ার হবে তো আচ্ছা হুইস ওয়ান ইজ দ্য স্কয়ার হবে হুইস ওয়ান ওয়ান ইজ দ্য স্কয়ার অফ মাইনাস এক্স প্লাস টু ওয়াই স্কয়ার হবে তো তাহলে এটার স্কয়ার কত দেখো আমি আর অপশন দিচ্ছি না আমি অ্যানসারটা করে দিই তাহলে স্কয়ার আমার তো কত স্কয়ার আপ স্কয়ার আপ মাইনাস এক্স প্লাস টু ওয়াই এটা ইকুয়ালস টু কি হবে মাইনাস এক্স প্লাস টু ওয়াই তার স্কয়ার তাহলে এটার স্কয়ার যদি করি স্কয়ার মানে কত মাইনাস এক্স এ প্লাস বল স্কয়ার প্লাস টু এ বি এ মানে মাইনাস এক্স বি মানে টু ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে ওকে এক্স স্কোয়ার আর এটা প্লাস মাইনাস মাইনাস হলো টু টু দা ফোর এক্স ওয়াই প্লাস আর এটা হলো ফোর ওয়াই স্কোয়ার দেখো এটা তাহলে এখন দেখো এস এ কাজ হ্যাঁ এখন দেখো এটা তাহলে এটা যে অপশন এটা থাকবে সেটা রাইট আনসার একটু দেখে নাও তোমরা আমি অপশনগুলো দিলাম না হ্যাঁ হুইস ওয়ান ইজ দা স্কয়ার অফ এটা তাহলে এটা স্কয়ার এই যে স্কয়ার করলাম স্কয়ার করলে স্কয়ার প্লাস এবি না এটা মাইনাস হবে ঠিক আছে তাহলে আমি অপশন গুলো দিলাম না আমি এটা পাস করে দিলাম ওকে এবার 8 নম্বরে যাও দেখো 8 নম্বরে কি আছে 8 8 নম্বর দেখো এখন 8 নম্বরে দেখো যে এখানে হ্যাঁ স্কয়ার অফ এটা তো শেষ এখানে নাই এখন দেখো যে এত কষ্ট হতো ইফ এত কষ্ট হতো দেন নট ইন দা ভ্যালু হবে দেখো কন্ডিশন দেওয়া আছে এরকম যে এস পাই মাইনাস ফাইভ এ প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা ইনফরমেশন অ্যাকর্ডিং টু ফলোয়িং ইনফরমেশন অ্যান্সার দা কোশ্চেন নাম্বার অন দা প্যাসেজ অফ এথার কোশ্চেন নাম্বার কি এইট অ্যান্ড নাইন তাহলে এটা আমাদের ইনফরমেশন এটা বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এথ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এথ হোয়াট ইজ ইনফরমেশন আমাদের এটা দিতে এইট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত অপশন আছে ফাইভ ওকে ওয়ান এখন দেখো এ ফাইভ আছে বি ওয়ান সি মাইনাস ওয়ান ডি মাইনাস ফাইভ তা চলো আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো এটাই বেশি নিয়ে নেবো আমরা তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান থাকবে আর আমাদের যাবে কত ফাইভ এই বেশি এখন এ ডিভাইড করো যদি এ ডিভাইড করো তাহলে এখানে এ থাকে ওয়ান বাই এ হয়ে যায় এ ডিভাইড করলে শুধু ফাইভ হবে তাহলে এটাই তো চেয়েছে তাহলে ফাইভ ইজ দ্য কারেক্ট আনসার ফাইভ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে চলো হ্যাঁ প্লাস মাইনাস ছিল ঠিক আছে সমস্যা নেই এবার বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত হ্যাঁ আমরা এটা পেয়ে গেছি এখন পরে বলছে যে নাইন নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত নাইন হোয়াট ইজ দ্য ভ্যালু ভ্যালু অফ এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত ওকে এ মাইনাস ওয়ান বাই এ রুট নাইন রুট সেভেন এত হ্যাঁ ওকে এ নাম্বার রুট টোয়েন্টি নাইন আর বি তোমাদের নামাজের জন্য ভ্যাকেশন থাকবে ছুটি থাকবে আসছে ভিতরে বিরতি থাকবে দশ মিনিট
আজান শেষ হওয়ার সাথে সাথে 10 মিনিট ব্রেক দেব। বুঝতে পারছো? রুট 27 সি, রুট 23 ডি, রুট 21 নামাজের ব্রেক দেব এখন। হ্যাঁ, আর পর এরপর আবার পর জান করব 10 মিনিট পরে। তাহলে এখন চলো, আমাদের এখানে তো অ্যানসার স্পেস নাম কত, এ প্লাস 1 বাই এ স্পেস নাম 5, আমাদের দরকার আছে এটা, এটা মাইনাসটা। তাহলে দেখো এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, এ 1 বাই এ। দেখো তাহলে এটা মানে কত, 5 না? তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 হয় এটা কাটলে, তাহলে 23 হয়ে গেল। তাহলে সো এ মাইনাস 1 বাই এ 23, তাহলে এ মাইনাস 1 বাই এ রুট 23। বুঝছো? আমি একটু বিরতি দিলাম 10 মিনিট। হ্যাঁ, এরপর নামাজের পরে 10 মিনিট পরে আবার তোমরা জয়েন করবে। বুঝতে পারছো? ওইদিকে 10 মিনিট। হ্যাঁ, ও সরি সরি, ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 21, থ্যাংক ইউ। তাহলে রুট 21 কই, এটা রাইট আনসার। হ্যাঁ, 25 মাইনাস 4 21, সরি। হ্যাঁ, আমার মনে হলো দৃশ্য দেখছিল। ওকে, রুট 21, তাহলে এটা রাইট আনসার। তাহলে তোমাদের 10 মিনিট পরে, অর্থাৎ এখন কত বাজে? 31, 31 নে 42 তে আমরা শুরু করবো। বুঝতে পারছো? 42 তে আমরা শুরু করবো, 10 মিনিট নামাজের বিরতি থাকবে, আর ওদিকে 10 মিনিট আমরা বেশি পড়াবো। ওইদিকে আমরা পরে 10 মিনিট বেশি পড়াই দেবো তোমার।